হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আমরা দুজনে রেডি হয়ে গেছি। তো আমরা যাব কোথায়? কোথায় যাব আমরা? বেরু বেরু মেলায় যাব আমরা। তো আমাদের এখানে যে বেটুয়াতলা কালী মন্দির আছে, তো ওখানে রথের মেলা হয়। তো সোজা রথের দিনকে আমি যেতে পারি না, তো আজকে উল্টো রথ। তো আজকে উল্টো রথে যাচ্ছি আমি, পাকু আর পাকুর কাকাই, তাই তো? তো চলো, তো আমরা রথের মেলায় গিয়ে কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বাবু, টাটা করে দাও। টাটা ঠাম্মিকে। আমরা বেরিয়ে পড়েছি, বাই বাই দেওয়ার চটকি। তো আমরা যখন রথের মেলার দিকে যাচ্ছিলাম, তো রাস্তায় দেখলাম আরেকটা রথ আসছে। তো এই রথটা হচ্ছে আমাদের পাড়ারই রথ। তো এই হচ্ছে বেটুয়াতলা কালী মন্দির। তো এই যে মায়ের মন্দির, তো মাকে এখান থেকে ঠিকভাবে দেখা যাচ্ছে না। এই দেখো মায়ের মন্দির আর মাকে। তো এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির আমাদের এখানে। আর ওখানে দেখো ভোলেনাথ বসে রয়েছে। তো ওখানে লাইটিংয়ের জন্য বোঝা যাচ্ছে না, তো আমি ভেতরটা ঢুকতে পারছিলাম না, অনেকটা গেটের সামনে ভিড় ছিল। চলো দেখাচ্ছি গেটের সামনে কিসের ভিড়। এই যে বেটুয়াতলা মন্দিরের সেই রথ, তো আমি কোন প্রতি বছরই রথ টানি। তো সোজা রথে আমার টানতে না পারলেও উল্টো রথে এসে আমি টানবই, এটা আমার বালধারা প্রতি বছর। তো এই বছরও চলে এসেছে উল্টো রথে। তো দেখতে পাচ্ছ গেটের সামনে কিসের ভিড় আমি বলেছিলাম তখন। আর এখানে আমি আর পাকু দাঁড়িয়ে দেখছি, এখনই রথটাকে ছাড়বে, তো সবাইকে প্রসাদ দিচ্ছে। তো আমরাও দাঁড়িয়ে পড়েছি এখানে প্রসাদ নেওয়ার জন্য, ওদিকে নিচ্ছে সবাই। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়, প্রচুর লোক এসছে, প্রচুর। তো এখানে যে দিই বাতাসার প্যাকেটটা দেখতে পাচ্ছ, তো এই বাতাসার প্যাকেটটা দিলাম আমরা, প্রসাদ দিলাম। তো চলে যাচ্ছে এখন রথটা। তো এই রথটা যাচ্ছে হচ্ছে নাগের বাজার, ওখান থেকে আসে প্রতি বছর, আর প্রতি বছর চলে যায় নদী থেকে। তো এবার আমরা চলে এসেছি মেলায়। তো মেলার এখানে এইগুলো হচ্ছে বাইরে দোকানগুলো বসেছে, তো এখানে সমস্ত কাঠের জিনিস। আর এদিকে তোমার ফটো বসেছে, তো এখানে ফটোগুলো খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুরের ফটো। আর এখানে ফুলের বসেছে, ফুল এগুলো না, ঘর সাজানোর
আর এটা হচ্ছে মেইন গেটটা। তো এখন আমরা ভেতর দিকে যাব। আর মেলাটা অনেকটা বড়, যেহেতু মাঠটাও অনেকটা বড় ওর জন্য। তো চলো ভেতরে। একেবারে নিজের চোখে দেখে হাতে ধরে জিনিস যাচাই করে নিয়ে যান, জানবেন প্রতিটি জিনিসের। আরেক মাস নটা ও চলতে পারবে না, দমেকে দাও এটাতে। এই যে নাগরদোল্লাটা দেখছো, তো নাগরদোল্লা আমি গুনে গুনে দুবারই চড়েছি, আমার ভীষণ ভয় লাগে। তো এখন ওর গাড়ি চড়া হয়ে গেছে, তো এখন আমরা ওই দিকে যাবো। তো এখানে যেই পাখিগুলো নিয়ে ফটো তোলা যাচ্ছিলো, তো এক একটা ফটো 50 টাকা করে, তা আবার ফোনে তুলে দেবে। পাখিগুলোর নাম আমি ঠিক জানি না, তো দেখতে খুবই ভালো লাগছিলো। ভিডিও করা বারণ, তো আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি। তো এখন পাকু টয় ট্রেন চড়বে, তো এখন ও টয় ট্রেন তো একা আর চড়তে পারবে না, তো আমরা ওর সাথে চড়বো। তো টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছি, ওইটা হবে তারপরে। তো আমরা এখন হয়ে গেছে আমাদের। তো বাচ্চারা ভয় পায়, দেখো ওর অবস্থা, ও শুধু দেখছে, ভয় তো পায় না। কি কি চলতে আছে?
আমি মেলায় গেলে একটা জিনিস দেখে হচ্ছে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, সে হচ্ছে কানের। শুধু জাস্ট দেখো কত সুন্দর সুন্দর কানের। তো এখানে আমরা চলে এসেছি পাপড়ি চাট খেতে। তো একটাই নিয়েছি যেহেতু অতটা ভালো ছিল না, প্রথমে একটা টেস্ট করে দেখলাম, পাপড়িগুলো নরম নরম ছিল যেহেতু বৃষ্টি হয়েছে সারাদিন। তো আমিও ওই একটাই দুজন মিলে খেলাম। সো দেখো মেলাটা কতটা ভিড়। আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, তো ছটকু গেছে ওইদিকে স্কুটিটা আনতে। দেখো এই সাইডটা অতটা ভিড় নেই, কিন্তু এইদিকে প্রচণ্ড ভিড়। তো এদিকে আবার ব্যাগগুলো দেখে খুব ভালো লাগলো। দেখ দাঁড়িয়ে রয়েছি, ছটকু গেছে, এখনো আসেনি। এদিকে ওর অবস্থা দেখো। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ও দেখো জিভ ভেঙেই যাচ্ছে, ভেঙেই গেছে জিভ। আমরা দাঁড়িয়েছিলাম, তো ওদিকে আবার ছটকু গেছিলো ভুট্টা আনতে, তো ভুট্টা নিয়ে এসছে। তো আমি কিনেছি হচ্ছে কানের আর এই গার্ডারটা, আর পাকুর জন্য হেয়ার প্যান, আর হচ্ছে পাকুর দিদি ঠাম্মির জন্য একটা চেন লকেট। আর এদিকে যাতে এসে এখন পাঁপড় ভাজা হয়েছে, তো আমরা এখন পাঁপড় ভাজা খাবো। তো আমার এই পাঁপড় খেতে ভালো লাগে, সাবু পাঁপড় ছাড়া। তো আমাদের পাঁপড় খাওয়া কমপ্লিট, ওর এখনো ভুট্টা চলছে, এখনো ভুট্টা খাওয়া কমপ্লিট হয়নি ওর। তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চলো টাটা, গুড নাইট। নাইট বলে দাও, গুড নাইট। টাটা করে দাও, টাটা। দাও দেখিয়ে দাও, দেখিয়ে করো। বাই বাই, বাই বাই। চলো টাটা।